हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा, आज के तुम्हारे संगे सान्द्रता और पृष्ठटान चैप्टारे तीन नम्बर पार्टे सान्द्रता अंक नहीं आलोचना करो बा कोफिशिएंट ऑफ विस्कोसिटी ये डिटेल्स आलोचना करब। ये क्यों कैलकुलेट करा जाए, क्यों आसे बाखान एक क्वेश्चन आता है कि सान्द्र तरल धारे प्रभाव संक्रांत न्यूटन सूत्र लेख क्वेश्चन ये आसे। तो ये डिटेल्स आलोचना करब एरपर एर एकक क्य मात्रा क्या पुरो विषय आज के क्लियर करब। तो शुरू कर आगे तुम्हें बोले रखी तुम्हारा जरा एखो पर्त साइंस यूट्यूब चैनल सबसक्राइब करो नहीं अवश्य चैनल सबसक्राइब कर और पास बेल आइकन प्रेस कर भिडियोते एक लाइक देवे और बंधुर संगे फेसबुके शेयर कर। तो एर आगे पार्ट जरा देखनी पार्ट वन पार्ट टू अवश्य देखे नेबे खूब गुरुत्वपूर्ण विषय आलोचना करा जाए एकदम बेसिक थेके। ओके, तो सान्द्रता अंक आमरा एटा आलोचना एटा जिनिसटा कि बेर करार आगे आमरा सान्द्रता लास्ट जेटा पढ़ेछिलाम सेटा थेके आमरा आबार स्टार्ट करब। तो सान्द्रता कि बोलेछिलाम, जलस्तरेर दुटो स्तरेर मध्ये जे आपेक्षिक गति थाके बा जे नीचे स्तर ऊपर स्तरेर उपर जे विपरीत दिके जे बाधा जनित एकटा बल प्रयोग करे ये धर्म आछे जलेर ई जे प्रपार्टिज ये प्रपार्टिज बा ये धर्म तो बला कि सान्द्रता। তাহলে আমরা সেখানে স্টার্ট করি। আমি এটাও বলেছিলাম যে তরলের যেই লেয়ারটা বা যেই তলটা কঠিন স্তরের কাছে থাকে, অর্থাৎ ধরুন এটা একটা কঠিন স্তর আছে, যে কোনো জল প্রবাহিত হচ্ছে সেটা হয় মাটি নালে কোনো ড্রেনের কোনো সিমেন্ট বা কারোর উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে যেই স্তরটা একদম কঠিনের সঙ্গে নিচের লেয়ারের সঙ্গে একদম নিচের লেভেলের সঙ্গে লেগে থাকে তার ভেলোসিটি জিরো, এবং নিচে থেকে যত উপরে তরলের স্তর উঠবে তত বেগ বাড়বে। এখানে আমি দুটো স্তর কল্পনা করব। ধরলাম এখানে দুটো স্তর ধরলাম, এখানে একটা স্তর আছে আর এখানে একটা স্তর আছে, এবং এই দুটো স্তর সামনের দিকে গতিশীল আছে, এই দিক ওকে এই দিক বরাবর গতিশীল আছে। ধরলাম এই স্তরটা এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, তা ধরলাম এই স্তরটা কঠিন অংশ থেকে বা নিচে থেকে দূরত্ব হচ্ছে কি এক্স, আর এখান থেকে দ্বিতীয় স্তরটার দূরত্ব হচ্ছে কি এক্স প্লাস ডিএক্স। দেখে নাও, তার দুটোই আমি এখানে দুটো স্তর কল্পনা করলাম। নিচে একটা স্তর আছে যেটা কঠিন স্তর থেকে এক্স দূরত্বে অবস্থিত আছে, আর দ্বিতীয় স্তরটা কঠিন অংশ থেকে এক্স প্লাস ডিএক্স দূরত্ব অবস্থিত। তাহলে অবভিয়াসলি কার বেগ বেশি হবে, যেটা উপরে আছে উপর স্তরের বেগটা বেশি হবে। এখানে ধরলাম নিচের স্তরটার বেগ স্মল ভি, তাহলে উপরে বেগটা হবে কি ভি প্লাস ডিভি। ওকে, এটা তাহলে এইভাবে আমরা ডিফাইন করলাম। তাহলে খুব সহজ দেখ সিম্পল ছবি আছে, তোমরা ড্র করতে পারবে, এটা সহজে বোঝা যাচ্ছে। যে আমরা আগে দেখেন এর আগের মেন বেসিক কনসেপ্ট কিন্তু দুটো পার্টে আলোচনা করে দিয়েছি, পার্ট ওয়ান পার্ট টু, এই দুটো পার্ট কিন্তু অবশ্যই দেখবে। তাহলে সেখান থেকে আমরা সান্দ্রতা কী আলোচনা করেছিলাম, তাহলে একটা জলের একটা নিজস্ব একটা ধর্ম আছে, সেটা হচ্ছে কি জলের লেয়ারগুলো যত অবশ্যই ধারে যদি প্রবাহ, এখানে ধারে প্রবাহে আমরা কল্পনা করছি, তার জলে একটা ধারে প্রবাহ হচ্ছে, তার জলের ধারে প্রবাহ থাকলে বা স্ট্রিম লাইন মোশন থাকলে এই জলের স্তরগুলো একটা সুনির্দিষ্ট মানে জলের জল বিভিন্ন স্তরে সুনির্দিষ্ট একটা বা সুসঙ্গতভাবে একটা স্তর বাই স্তর বিভাজিত হয়ে থাকে, এবং প্রত্যেকটা স্তরের বেগ আলাদা হয়। যেই স্তর যত নিচে থাকবে তার বেগ তত কম হবে, যেই স্তর জলের থেকে যত উপরে উঠবে তার বেগ তত বাড়বে, এবং যেই স্তরটা কঠিনের সঙ্গে লেগে থাকবে তার বেগ জিরো, ধীরে ধীরে যত উপর দিকে উঠবে তত বেগ বাড়বে। সেই জন্য আমি বলেছিলাম যেটা উপরে স্তর আছে তার বেগ তত বেশি হবে। এখানে কি হয়, তাহলে আমি এখানে নাম দিলাম, এখানে এই দুটোর নাম দিলাম, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে এম এন। তোমাদের বই যেইভাবে দেওয়া আছে আমি সেইভাবে দিলাম যাতে করে তোমরা যখন বই পড়বে খুব সহজে তাদের বুঝতে পেরে যাও। তা দেখে নাও, তাহলে এটা হচ্ছে সি ডি এবং এম এন। সি ডি লেয়ারের বেগ হচ্ছে ভি এবং এম এন লেয়ারের বেগ হচ্ছে ভি প্লাস ডিভি। এবার দেখে নাও এখানে সান্দ্রতা যে বাধা যে বল হবে কীভাবে দেখে নাও, তাই আমরা যেটা বুঝেছি এম এন স্তরের বেগটা সিডি স্তরের বেগের থেকে বেশি আছে, সিডি স্তর তাহলে কী করবে এম এন স্তরের উপর একটা বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে সান্দ্রতা জনিত কারণে, তাহলে সিডি স্তর কী করবে এম এন স্তরকে পিছনের দিকে একটা পশ্চাদবর্তী একটা বল প্রয়োগ করবে যাতে করে এম এন এর লেয়ারের বেগটাকে কম করা যায়, আর এম এন লেয়ারটা কী করে সিডিকে বেগ বৃদ্ধি করার চেষ্টা করবে, এটা আমরা আগে আলোচনা করেছিলাম। তার ফলে হচ্ছে সিডি এবং এম এন এর এই দুটো স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ থাকবে। দেখানো যেহেতু এর বেগ কম এর বেগ বেশি, তার দুটোর মধ্যে কি যখন দুটো বস্তু গতিশীল থাকবে এবং একটা বেগ বেশি একটা বেগ কম থাকবে তখন তাদের মধ্যে বেগটা আপেক্ষিক বেগটা থাকবে। তাহলে এদের সিডি এবং এম এন এই স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ আছে, আপেক্ষিক বেগ থাকার জন্য যেহেতু এম এন এর বেগটা বেশি,
তাহলে সে দ্রুত যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার সঙ্গে কি সিডি স্তরটাও লেগে আছে। তো তার সিডি স্তরটা কী করবে, এমএনের বেগটাকে কম করার চেষ্টা করবে। কীভাবে কম করবে, তাহলে এমএন স্তরের বিপরীতে যে দিকে গতিশীল আছে তার বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করবে, এবং বল প্রযুক্ত করে এমএন স্তরটাকে, এমএন স্তরের গতিটাকে মন্থর করার চেষ্টা করবে, বা সিডি নিজে যে বেগে আছে সেই বেগে যাওয়ার চেষ্টা করবে, একই বেগে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। হয় না কোনো একটা বন্ধু খুব দ্রুত চলে গেলে তার সাইকেল আমরা ধরে আটকে নিই, মানে আমি যেই বেগে যাচ্ছি সেই বেগে যাতে আমরা একসঙ্গে যেতে পারি, মানে তাকে যেতে দিই না। বা দেখবে যখন কেউ আগে চলে যায় তাকে পিছনে দেখে যে পিছনে আটকে আছে, অমনি সে নিজের বেগটাকে কমিয়ে নিয়ে তার সঙ্গে একই সঙ্গে যাওয়ার চেষ্টা করে। ঠিক সিডির লেয়ারটাও কী করবে, এমএন লেয়ারটার বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করবে, সেই বলটা দ্বারা কী করবে, এমএন স্তরের বেগটাকে মন্থর করার চেষ্টা করবে বা কমানোর চেষ্টা করবে। ভালো করে বুঝে নাও, এই জিনিসটা একটু ডিফিকাল্টি হয়ে যায়, দেখবে আমি আর একটু সহজ করে বলে দিচ্ছি, একদম সিম্পলভাবে, একদম ভাবো এটা ক্লাস হচ্ছে না, একটা স্টোরি বা একটা কোনো একটা জিনিস লজিক্যালি কোনো ডিসকাস হচ্ছে, এইটা একটা ভেবে না যে একটা আমরা একটা ডিসকাস করছি কোনো একটা বিষয়টা, এবং সেটা কতটা লজিক্যালি কতটা ইললজিক্যাল সেটা আছে তোমরা ডিসাইড করবে। আমি বললাম কি আমরা এখানে যে আমরা এটা কিছু অ্যাজিউম করে নিচ্ছি যে যত কঠিন স্তর থেকে যত উপর দিকে উঠে যাবে তত বেগটা তত বৃদ্ধি পাবে, ওকে এটা আমরা জেনে গেছি। তাহলে অবভিয়াসলি এমএন স্তরের বেগটা সিডি স্তরের থেকে বেশি, কারণ এটা উপর দিকে আছে। এবার দেখে নাও সিডি স্তরের বেগ ভি আর এমএন স্তরের বেগ ভি প্লাস ডিভি, ডিভি পরিমাণ বেশি আছে, তাহলে ডিভি পরিমাণ যদি বেগ বেশি থাকে তাহলে এই লেয়ারটা কী করবে, এই লেয়ারটা আগে যাওয়ার চেষ্টা করবে, তাই না, আগে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, সিডি লেয়ারটা পিছনের দিকে পড়ে যাবে। কিন্তু পিছন এটা তো নয় যে দুটো আলাদা সাইকেল চালাচ্ছে একজন আগে বেরিয়ে গেল যেতে, মানে এগুলো আগে বেরিয়ে যেতে পারে, কিন্তু যখনই দুটো সাইকেলকে অ্যাটাচ করে দেওয়া হয় তখন কি দুটো সাইকেলকে আলাদা করে যেতে পারবে, যেতে পারবে না। তাহলে কেউ যদি এটা স্পিডে চালায় আর কেউ যদি স্লো চালাচ্ছে সে কী করবে, ও স্পিডটাকে কমানোর চেষ্টা করবে। ঠিক একইভাবে এমএন লেয়ার এবং সিডি লেয়ার পরস্পর তো একসঙ্গে আছে, তাহলে এমএন লেয়ারের বেগ যদি বেশি হয় তাহলে সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সিডি সেই বেগে যেতে পারবে না। তাহলে কী করবে, সিডি এমএন লেয়ারের উপরে একটা পশ্চাদবর্তী বা বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করবে। তাহলে এই পশ্চাদবর্তী বলটা সিডি লেয়ার প্রযুক্ত করবে এমএন লেয়ারের উপরে, তার ফলে হচ্ছে কি এমএন লেয়ারের বেগটা কি ধীরে ধীরে কমতে থাকবে বা মন্থর হয়ে যাবে, হয়ে কার সমান হওয়ার চেষ্টা করবে, সিডি লেয়ারে। অর্থাৎ সিডি লেয়ার সর্বদা চেষ্টা করবে যে সিডি লেয়ারটা যেই বেগে যাচ্ছে সেই বেগে এমএন লেয়ারকে নিয়ে যাওয়ার, অর্থাৎ এর বেগ যে বেশি আগে চলে যাচ্ছে সেইটাকে না রেখে নিজে যেই বেগে যাচ্ছে সেই বেগে যাওয়ার চেষ্টা করবে, সেই জন্য বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করবে। তাহলে এইটা যদি ঘটে তাহলে নর্মালি এটা ঘটবে, এটা ঘটে নর্মালি, তার ফলে হচ্ছে কি এমএন এবং সিডি লেয়ারের মধ্যে কি আপেক্ষিক বেগ আর থাকবে না, তাই না। যদি একই ভেলোসিটিতে যায় তা তার মধ্যে আপেক্ষিক বেগ থাকবে না, আপেক্ষিক বেগ কখন থাকবে যখন দুটোর বেগ আলাদা হবে। তাহলে এখানে হচ্ছে কি আমরা বুঝতে পারলাম, তাহলে সিডি এবং এমএন লেয়ারের মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকছে না। তাহলে আমি যদি চাই যে এই দুটো লেয়ারের মধ্যে আপেক্ষিক বেগ থাকুক অর্থাৎ কম বেশি হোক, তাহলে বাইরে থেকে আমার একটা এই বেগের যে এখানে যেই বল প্রযুক্ত হয়েছে পশ্চাৎ দিকে যেই বল প্রযুক্ত করা হয়েছে তার ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশানে একটা বল প্রযুক্ত করতে হবে। অর্থাৎ এখানে যেই এফ বল যে প্রযুক্ত করা হয়েছিল সেই বলটা হতে হবে কি এই বলের, অর্থাৎ সিডি লেয়ার পিছনের দিকে যেই বল প্রযুক্ত করেছিল ঠিক এমএন লেয়ারকে সেই বলের সমান এবং বিপরীত দিকে বল প্রযুক্ত করতে হবে। সেই বলটা প্রযুক্ত করলে তবেই এমএন লেয়ার এবং সিডি লেয়ারের মধ্যে আপেক্ষিক বেগ বজায় থাকবে। খুবই ইন্টারেস্টিং আর খুবই ইজি ছিল এটা, দেখে নাও আসলে তুমি এটা বুঝতে পারছো এটা ব্যাপারটা। দেখো একটা জিনিস দুটো জিনিস একই জায়গায় লেগে থাকে, একই জায়গায় টাচ করে থাকে, তাহলে একজন যাবার বেশি চেষ্টা করলেও আর একজন যেতে দেবে না, কারণ কি নিচের লেয়ারটা সর্বদা চেষ্টা করবে তাকে একই সঙ্গে নিয়ে যাওয়ার, সেই জন্য কী করবে সিডি লেয়ারটা সর্বদা এমএন লেয়ারের বেগটাকে কমানোর চেষ্টা করবে। কীভাবে কমাবে, তাহলে সিডি লেয়ারটা এমএন লেয়ারের বিপরীত দিকে একটা বল এফ বল প্রযুক্ত করবে। তাহলে এফ বল যদি পিছনের দিকে একটা পশ্চাৎবর্তী একটা বল প্রযুক্ত করে তাহলে এমএন লেয়ারের বেগ কমে যাবে, সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে সিডি লেয়ারের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সিডি লেয়ার এবং এমএন লেয়ারের বেগ যদি সমান হয়ে যায় তাহলে আপেক্ষিক বেগ আর থাকছে না। এবারে যদি আমি চাই যে আপেক্ষিক বেগ থাকুক সিডি এবং এমএন লেয়ারের মধ্যে, তাহলে যেই বলটা পিছনের দিকে যেই বলটা সিডি লেয়ার প্রযুক্ত করেছিল এমএন লেয়ারের উপরে ঠিক অনুরূপ একই বল বিপরীত দিকে এই বলের বিপরীত দিকে এমএন লেয়ারে প্রযুক্ত করতে হবে। অর্থাৎ সিডি লেয়ার যেই বল প্রযুক্ত করে এমএন লেয়ারকে মন্থর করার চেষ্টা করছিল ঠিক এমএন লেয়ারকে এই বলের বিপরীত দিকে বল প্রযুক্ত করতে হবে, সমান বল অবশ্য,
তখন কি থাকবে সিডি এবং এমএল লেয়ারের মধ্যে আপেক্ষিক বেগ বজায় থাকবে। অর্থাৎ যেই বল দিয়ে তোমাকে রুখে দিচ্ছিল সেই বলটা যদি আমি বিপরীত দিকে দিয়ে দিই তাহলে আর তোমাকে রুখতে পারবে না। এইটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এখানে বলতে হবে তাহলে এই বলটা কার সঙ্গে সমান হবে, নিউটন এখানে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন যে এই যে প্রযুক্ত বল হবে সেই বলটা এ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ এই যে জলের স্তর আছে যে লেয়ার আছে তার উপরিতলে যে ক্ষেত্রফল হবে, এই যে লেয়ার আমি যদি বলি একটা লেয়ার বলি তো তার উপরে যে স্তর থাকবে এই যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে। ভালো করে দেখে নাও। তাহলে এই যে এমএল লেয়ার উপর আপেক্ষিক বেগ দুটো স্তরের মধ্যে আপেক্ষিক বেগ বজায় রাখতে গেলে এই পশ্চাৎবর্তী বলের বিপরীত দিকে সমান, এই বলের সমান এবং বিপরীত দিকে যে বল প্রযুক্ত করতে হবে সেই বলের মান, সেই বলের মান ওই স্তরের এই যে স্তর আছে এই স্তরের ক্ষেত্রফলের উপর সমানুপাতিক হবে, আর কি এর ভেলোসিটি গ্র্যাডিয়েন্টের সঙ্গে সমান হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ এফ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স, একে বলা হয় কি ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট বা দূরত্বের সঙ্গে সরণের সঙ্গে বেগের পরিবর্তন, সময়ের সঙ্গে না এটা সরণের সঙ্গে দূরত্বের সঙ্গে যে বেগ পরিবর্তন হচ্ছে তার সঙ্গে দূরত্ব, এটা ডিএক্সটা কিসের দূরত্ব, এই দূরত্ব এক্স ডিএক্স আরও দূরত্ব বাড়বে, ওকে তাহলে এই দূরত্বকে বলা হচ্ছে। তাহলে এই দুটো সঙ্গে এটা সমানুপাতিক হতে হবে। টোটাল বিষয়টাকে আমি একটা কনক্লুড করে দিচ্ছি, টোটাল এতটুকু পুরো হয়তো প্রথম থেকে দেখে না, আরও একটু সমস্যা হলে ভিডিওটা আবার প্রথম থেকে আবার দেখে নেবে, যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি ভালো করে নোট করে রাখবে এটা। তাহলে আমরা জানি কি কঠিন থেকে যত উপর থেকে ওটা যায় প্রত্যেক স্তরের জলের স্তরের কি হচ্ছে বেগ বৃদ্ধি পায় থাকে, সান্দ্রতার জন্য বাধা কিন্তু বলতে হচ্ছে কি যে উপরের তল এবং নিচের তল প্রত্যেকটা তলের বেগ আলাদা থাকে, তার কঠিন স্তর থেকে উপর থেকে যত উঠবে তত বেগ বৃদ্ধি পেতে থাকবে এবং এদের প্রত্যেকটা স্তরের বেগ আলাদা হয়, যত উপর দিকে তত বেগ বাড়বে। তাহলে দুটো স্তরের এখানে প্রত্যেক স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ থাকে, তার সান্দ্রতার জন্য বাধার জন্য কী হবে যে নিচের লেয়ারটা সর্বদা চেষ্টা করে উপরের লেয়ারের বেগটাকে কমানোর চেষ্টা করবে। তার সেইটা কীভাবে কমাবে, সেই এমএল লেয়ার যেদিকে গুছছিল তার বিপরীত দিকে সিডি লেয়ার একটা বল প্রযুক্ত করবে। তাহলে আমি যদি চাই এমএল লেয়ারের মধ্যে আপেক্ষিক গতিটা বা আপেক্ষিক বেগটা বজায় থাকুক তাহলে অবশ্যই সিডি লেয়ার এমএল লেয়ার উপর যে বিপরীত দিকে যে বল প্রযুক্ত হয়েছে সেই বলের সমান এবং বিপরীত দিকে এমএল লেয়ারকে বল প্রযুক্ত করতে হবে এবং সেই বলটা এমএল লেয়ারের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে এবং এর এমএল লেয়ারের ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট বা বলা যেত জলের প্রত্যেকটা স্তরের ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট অর্থাৎ দূরত্বের সঙ্গে যে বেগের পরিবর্তন হচ্ছে এই যে দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তন তার সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি বলতে পারি কি এফ প্রপোর্শনাল টু এ ডিভি বাই ডিএক্স, তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান নিয়ে আসতে হলে কী হবে তাহলে বা এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, এই ইটাকে বলা হয় কি সান্দ্রতাঙ্ক। এই ইটা যে আমরা ধ্রুবক হিসাবে নিলাম, এই যে ইটা আমরা ধ্রুবক হিসাবে নিলাম এটাকে বলা হয় কি সান্দ্রতাঙ্ক, ওকে সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। খুবই ইজি আছে দেখে নাও, খুবই সহজ, আমি যেটা বললাম সেটা যেটা মনোযোগ সহকারে একবার শোনো দেখবে খুব সহজে তুমি এটা বুঝতে পারবে, তোমার কাছে আমরা এটা পুরো জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা পেলাম কি এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, তাহলে এখানে যে ধ্রুবকটা আসলো সমানুপাতিক ধ্রুবক সেই ইটা, ইটার নাম হচ্ছে সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এবং এই ইটা কার উপর নির্ভর করে তরলের প্রকৃতির উপরে, এটা পয়েন্ট আউট করে রাখবে, ওকে ইটা এর মান এটা এমসিকিউ কোশ্চেন এগুলো দিয়ে দেয় ইটার মান তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, ওকে নির্ভরশীল অর্থাৎ কোন প্রকৃতির তেল মানে আমরা তরল নিচ্ছি, তেল নিচ্ছি না জল নিচ্ছি না অন্যান্য আরো মধু নিচ্ছি, কোন প্রকৃতির তরলটা আছে তার প্রকৃতির উপরে এটার মানটা নির্ভর করবে। আর এই যে আমি লিখলাম এফ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স, একে বলা হয় কি সান্দ্র তরলের ধারক প্রবাহ সংক্রান্ত, একে বলা হয় কি এই সূত্রটাকে বলা হয় দেখানো আমি এখানে লিখে দিচ্ছি একে সান্দ্র তরলের
তরলের ধারারেখ 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 প্রবাহ সংক্রান্ত ধারারেখ প্রবাহ সংক্রান্ত প্রবাহ সংক্রান্ত নিউটনের সূত্র বলে ওকে নিউটনের সূত্র বলে তাহলে এই যে এফ ইকুয়াল টু সান্দ্রতা সান্দ্রতা থেকে আমরা তরলে যে সান্দ্র সান্দ্রতা ধর্ম আছে সেই ধর্ম থেকে যে আমরা যে ফর্মুলা একটা পেলাম এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স এই ফর্মুলাকে এই যে সূত্র এই বিষয় বা এই যে আমরা লিখলাম এফ প্রপোর্শনাল টু এ এফ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স এটা কে বলেছেন এটা নিউটন বলেছেন তাই না সব জায়গায় মাথা গলিয়েছে সমস্ত জায়গায় কাজ করেছে বলা সেই জন্য অনেকে বলে যে ওইটা আপেল না পড়ে যদি একটা নারকেল পড়তো হয়তো ফিজিক্সের যে মোটা বই আছে ওইটা একটা পাতলা হয়ে যেত তাই না তো সমস্ত জায়গায় উনি নিজের কাজ করে দেখিয়েছেন যে উনি কতটা জানেন কতটা বোঝেন তো সেই হিসাবে এখানেও বলেছেন তো এখানে যে আমি যে লিখলাম এফ প্রপোর্শন এটা নিজে থেকে নয় যে এটা হঠাৎ করে লিখে নিলাম না এটা নিউটনস এক্সপেরিমেন্ট করেছেন এটা এক্সপেরিমেন্ট করে উনি বললেন যে এই যে বল আমরা আপেক্ষিক এমএন এবং সিডি লেয়ারের মধ্যে যে আপেক্ষিক বেগটা বজায় রাখার জন্য যেই এমএন লেয়ারের উপরে বা উপরের স্তরের উপরে যেই বল প্রযুক্ত করছি সেই বলটা যেই স্তরে প্রযুক্ত করছি সেই স্তরের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা কার যেই স্তরে প্রযুক্ত করছি তার ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে আর কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট অর্থাৎ দূরত্বের সঙ্গে যে বেগের পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক হবে তাহলে দুটোকে একসঙ্গে লিখতে পারি কি এফ প্রপোর্শনাল টু এ ডিভি বাই ডিএক্স তাহলে সমানুপাতিক উঠে গেলে সমান চিহ্ন সমান আসলে একটা ধ্রুবক আসবে সেই ধ্রুবকটা হচ্ছে ইটা বললাম এখানে ইটা ইটা এ ডিভি ডিএক্স এই ইটা কি বলা হচ্ছে কি সান্দ্রতাঙ্ক বা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ওকে এটা যেহেতু এটা হচ্ছে ইটা হচ্ছে কি কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এবার দেখে নাও তাহলে এই ইটা কার উপর নির্ভর করে এখানেও এমসি কোশ্চেন আছে সেটা হচ্ছে কি তরলের যেই তরল নেব তার প্রকৃতির উপর নির্ভর করে ওকে আর এই সূত্রটাকে বলে কি নিউটন সান্দ্রতা সান্দ্র তরলের ধারে প্রবাহ সংক্রান্ত নিউটন সূত্র তোমাকে বলে নিউটন সূত্রটি লেখো বা সান্দ্র তরল সংক্রান্ত ধারে প্রবাহ সংক্রান্ত নিউটন সূত্রটি লেখো তখন এইটা তোমাকে বলতে হবে বা এই কথাটা তোমাকে বলতে হবে যেটা আমি বললাম ওকে তো আসলে তুমি এটা বুঝতে পারছো এরপরে আমরা করবো এই যে নতুন যে একটা ধ্রুবক নিয়ে আসলাম যখনই কোনো ধ্রুবকে আমি বারবার বলি যখনই কোনো ধ্রুবকের একটা স্পেশাল নাম থাকবে তার একটা সংজ্ঞাও থাকবে তার এককও থাকবে সেইগুলো আমরা বের করে দেখে নাও প্রথম কি আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি দেখে নাও সমস্ত তরল কিন্তু এই ফর্মুলা মেনে চলে না বা এই লজিকটা মেনে চলে না সোজা কথা আর পাতি ভাষা বুঝে না ব্যাপারটা সমস্ত তরল এই সান্দ্রতা ফলো করে না আমি বললাম অসান্দ্র তরল আমি আগের ভিডিওতে বলছি সান্দ্র তরল অসান্দ্র তরল তা যে সমস্ত তরল সান্দ্রতাজনিত এই ধর্মগুলো মেনে চলে বা নিউটনের সান্দ্র তরলের ধারে প্রবাহ সংক্রান্ত নিউটনের এই সূত্রটা মেনে চলে সেই সমস্ত তরলকে বলা হয় কি নিউটোনিয়ান তরল ওকে বা নিউটোনিয়ান লিকুইড ওকে তা যে সমস্ত তরল ভালো ভালো করে বুঝে নাও যে সমস্ত তরল সান্দ্রতাজনিত নিউটনের সূত্রটি মেনে চলে তাকে বলা হয় কি নিউটোনিয়ান তরল আর যে সমস্ত তরল সান্দ্রতাজনিত নিউটন সূত্রটি মেনে চলে না তাকে বলা হয় কি অনিউটনীয় তরল তাহলে এখানে বলে দুটো জিনিস তাহলে আমরা বুঝতে পারলাম দেখুন আজকে যে ক্লাসগুলো করাচ্ছি সেইগুলো কিন্তু ভালো করে মনোযোগ সহকারে বুঝো দেখবে ভিডিও যদি মনোযোগ সহকারে বোঝা পুরো এটা পুরো ক্লাসটা বুঝতে হয়ে যাবে এর জন্য আলাদা করে আর কোনো পড়তে হবে না যেটা বোঝাচ্ছে সেটা ভালো ভালো করে পড়বে তার মধ্যে যে কথাগুলো বলছে গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করবে ভিডিও দেখে কথাগুলো ভালো করে শোনার পর একবার বইটা পড়ে দেখবে একবার পড়লেই যথেষ্ট হয়ে যাবে খুব সহজে এগুলো মনে চলে আসবে তোমার তাহলে যে সমস্ত তরল তোমার লিখবে নিউটোনিয়ান লিকুইড লিকুইড আর একটা হচ্ছে কি নন নিউটোনিয়ান লিকুইড তাহলে নিউটোনিয়ান লিকুইড কাকে বলবো বা নিউটোনীয় তরল কাকে বলবো যে সমস্ত তরল নিউটনের সান্দ্রতাজনিত ধর্মকে বা নিউটনের সান্দ্রতাজনিত সূত্রকে মেনে চলে সেই সমস্ত তরলকে বলবো নিউটোনিয়ান তরল আর যে সমস্ত তরল সান্দ্রতাজনিত নিউটনের সূত্রকে মেনে চলে না সেগুলো হচ্ছে নন নিউটোনিয়ান লিকুইড খুব সহজ নন মানে মেনে চলে না আর নিউটোনিয়ান লিকুইড মানে মেনে চলে ওকে এই দুটো কথা শুধু বলে দেবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পারছো নেক্সট এবার আমরা করবো কি যেটা ইটা যে বের করে বলো না যখনই কোনো ধ্রুবক একটা নাম থাকবে তার একটা সংজ্ঞাও থাকবে
তাহলে ইটা বা সান্দ্রতাঙ্কের আমরা সংজ্ঞা বের করে দেখলাম। তাহলে ফর্মুলাটা আমরা কী পেলাম, ফর্মুলা আরেকবার লিখছি, এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, তাই না? তাহলে বা বলতে পারি কি, ইটা ইকুয়াল টু এফ বাই এ ডিভি বাই ডিএক্স, এইটা তাই না? এবার ইটা সংজ্ঞা আমরা কীভাবে বের করে দেখলাম, তাহলে এ ইকুয়াল টু ওয়ান, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান, ওকে, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান, বা বলতে পারি কি ডিভি ইকুয়াল টু ওয়ান আর ডিএক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে যদি এগুলো ওয়ান হয়ে যায় তাহলে আমরা ইটা ইকুয়াল টু কী পাবো, ইটা ইকুয়াল টু এফ। ভালো করে দেখুন, যদি এ ওয়ান হয় আর ডিভি বাই ডিএক্স অর্থাৎ ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট যদি ওয়ান হয়ে যায় বা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক যে বেগ দুটো স্তরের মধ্যে আছে তা সেটা যদি ওয়ান থাকে এবং ডিস্টেন্সটা দূরত্বটা যদি ওয়ান থাকে তাহলে সেই উপরের স্তরটার উপর যে বল প্রযুক্ত করা হচ্ছে সেই বলটাকে বলা হয় কি সান্দ্রতাঙ্ক। তাহলে এখানে কি সংজ্ঞাটা কী বলে দেখে নাও, তাহলে একক দূরত্বে অবস্থিত দুটো তরলের স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ, একক আপেক্ষিক বেগ বজায় রাখতে হলে উপরের স্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপরে, প্রতি একক ক্ষেত্রফলের উপরে স্পর্শক বরাবর যে বল প্রযুক্ত করতে হয় তাকে সান্দ্রতাঙ্ক বলে। দেখেন যে বল প্রযুক্ত করতে হয় তাকে সান্দ্রতাঙ্ক বলে। খুবই সহজ বলে যে দেখে নাও, আমি কী বললাম একক দূরত্বের মধ্যে অবস্থিত দুটি তরলের স্তরের মধ্যে, দুটি তরল অর্থাৎ এই দুটো তরল আছে, স্তর আছে, দু তরলের স্তর আছে, তাহলে এই দুটো স্তরের মধ্যে আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য দেখে নাও, এইটাই সংজ্ঞাটাই গুরুত্বপূর্ণ, সংজ্ঞার মধ্যে সব বিষয়টা আছে। আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য উপরের স্তর প্রতি একক ক্ষেত্রফলের উপরে, প্রতি একক ক্ষেত্রফলের উপরে স্পর্শক বরাবর যে বল প্রযুক্ত করা হয় সেই বলকে বলা হয় কি সান্দ্রতাঙ্ক। এইটা তোমরা সংজ্ঞাটা নিজে লিখে নেবে বা বইয়ে লেখা আছে। তাহলে কী বললাম, একক দূরত্বের মধ্যে দুটো স্তর, দুটো স্তর পরস্পর একক দূরত্ব আছে, একক দূরত্বে অবস্থিত দুটি তরলের স্তরের মধ্যে আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপর স্পর্শক বরাবর যে বল প্রযুক্ত করা হয় সেই বলকে বলা কি সান্দ্রতাঙ্ক। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, অর্থাৎ তোমার সংজ্ঞার মধ্যে এই কথাগুলো থাকতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একক, ওকে, সান্দ্রতাঙ্কের এককটা আমরা আলোচনা করব। একক, ওকে, একক, তাহলে প্রথমে এসআই, তাহলে সান্দ্রতাঙ্কে এসআই একক কী হবে দেখুন, তাহলে ইটা ইকুয়ালটা আমরা বের করলাম কি, ইটা ইকুয়াল টু এফ এ ডিভি বাই ডিএক্স। তাহলে এখানে বসে দিই, এফের একক কী নিউটন, এ হচ্ছে কী মিটার স্কোয়ার, ভি হচ্ছে কী, ভি হচ্ছে কী মিটার ইন্টু সেকেন্ড মাইনাস ওয়ান ডিভাইড বাই মিটার, তাই না? মিটার আছে, তাহলে এখানে আমরা কী কী পাচ্ছি দেখো, এই মিটার, এই মিটার যদি কেটে দিই তাহলে কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা এটা ইকুয়াল টু বলতে পারি কি নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু ওয়ান বাই সেকেন্ড মাইনাস ওয়ান, মানে সেকেন্ড, শুধু সেকেন্ড হয়ে যাবে, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি কি এটার তাহলে একক হবে কি নিউটন মিটার মাইনাস টু সেকেন্ড, ওকে, এইটা হবে। বা নিউটন পার মিটার স্কোয়ারকে কী বলা হয় পাস্কেল, তাহলে বলতে পারি বা এখানে বলছি বা এটা ইকুয়াল টু পাস্কেল ইন্টু, পাস্কেল ইন্টু সেকেন্ড। তাহলে এই দুটোই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই দুটোই মনে রাখতে হবে। তাহলে এটার একক দেখে নাও, সান্দ্রতাঙ্কের একক হচ্ছে কি নিউটন মিটার মাইনাস টু সেকেন্ড বা পাস্কেল ইন্টু সেকেন্ড, এটা খুব সহজ এসে মনে রাখা, পাস্কেল সেকেন্ড, পাস্কেল সেকেন্ড হচ্ছে কি বা পাস পিএস পাস, পাস্কেল সেকেন্ড হচ্ছে কি সান্দ্রতাঙ্কের এসআই একক বা নিউটন মিটার মাইনাস টু সেকেন্ড হচ্ছে কি সান্দ্রতাঙ্কের এসআই একক। এবার সিজিএস এককটা কী হবে দেখে নাও, সিজিএস, সিজিএস, তাহলে সিজিএসে কী হবে দেখে নাও, তাহলে এটা সিজিএস একক, এটা সিজিএস একক কী হবে দেখে নাও, তাহলে নিউটন, নিউটনকে কী হয়ে যাবে ডাইন, ডাইন, ওকে, ডাইন মিটার এখানে সেন্টিমিটার, সেন্টিমিটার মাইনাস ওয়ান সেন্টিমিটার মাইনাস টু ইন্টু সেকেন্ড, এইটা তাই না? তাহলে আমরা কী পাচ্ছি দেখে নাও, এর এককটা ডাইন সেমি মাইনাস টু সেকেন্ড, একে পয়েস বলা হয়, পয়েস,
পয়েস, এটাকে পয়েস বলা হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে, ভালো করে দেখেন, এইটা অনেক জায়গায় দেয় কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে হচ্ছে সান্দ্রতা অঙ্কের একক হচ্ছে কি ডাইন সেমি মাইনাস টু সেকেন্ড বা পয়েস। ওকে, সান্দ্রতা অঙ্কের সিজিএস একক হচ্ছে কি পয়েস। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি সিজিএস পদ্ধতিতে শর্ট এককগুলো মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ কোশ্চেন দিয়ে দেয়। সিজিএস পদ্ধতিতে সান্দ্রতা অঙ্কের একক হচ্ছে কি ডাইন সেমি মাইনাস টু সেকেন্ড বা পয়েস, আর এসআই পদ্ধতিতে সান্দ্রতা অঙ্কের একক হচ্ছে নিউটন মিটার মাইনাস টু সেকেন্ড বা পাস্কেল সেকেন্ড। ওকে, এইটা এবার এখান থেকে বুঝতে পারছো, তা সিজিএস এবং এসআই এর মধ্যে একটা সম্পর্ক থাকে, তা সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক কি হবে? এটা তোমরা নিজে থেকে করবে যে ওয়ান পয়েস সমান কত পাস্কেল সেকেন্ড, এটা নিজেরা বের করো। ওকে, বইয়ে দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেরা বের করে নেবে ওয়ান পয়েস সমান কত পাস্কেল সেকেন্ড হবে, এটা বের করে নেবে। এখান থেকে আর একটা কোশ্চেন আসে, সেটা যে কি ওয়ান পয়েস বলতে কি বোঝো, ওয়ান পয়েস বলতে কি বোঝো, ওকে, ওয়ান পয়েস বলতে কি বোঝো বা ওয়ান পাস্কেল সেকেন্ড বলতে কি বোঝো, এই কোশ্চেনগুলো দেয়। তাহলে ওয়ান পয়েস বলতে কি বোঝো, ওয়ান পাস্কেল সেকেন্ড বলতে কি বোঝো, এগুলো কোশ্চেন দেয়। তাহলে এইগুলো একটু ভালো করে মনে রাখবে। তাহলে আমরা কী কী শিখলাম দেখো, সান্দ্রতা অঙ্ক কী সেটা বুঝতে পারলাম, সেখান থেকে যে নিউটনের সূত্র ছিল সেটা বের করলাম, সেখান থেকে যে নতুন একটা ধ্রুবক ইটা বা সান্দ্রতা অঙ্ক পেলাম, তার সংজ্ঞা কী সেটা জানতে পারলাম, এবং তার একক এসআই পদ্ধতি একক এবং সিজিএস পদ্ধতি একক, এবং এদের মধ্যে সম্পর্ক কী এইটা। ওকে, নেক্সট যেটা বাকি আছে সেটা কি মাত্রা, তা সান্দ্রতা অঙ্কের মাত্রা, এটা খুব ইজি। সান্দ্রতা অঙ্কের মাত্রা, তাহলে সান্দ্রতা অঙ্কের মাত্রা, তাহলে মাত্রা কীভাবে বের করতে হবে, একইভাবে ইটা ইকুয়াল টু এফ বাই এ ডিভি বাই ডিএক্স, তাই না? আমার ফর্মুলা একই থাকবে, এখানেই ফর্মুলা থেকে আমরা বের করব মাত্রাটা। তাহলে দেখানো, তাহলে বা বলতে পারি ইটা ইকুয়াল টু এফের মাত্রা, দেখো ইটার মাত্রা ইকুয়াল টু এফের মাত্রা, এফের মাত্রাটা কী আছে দেখানো, এফের মাত্রা আছে এম এল টি মাইনাস টু, এটা আমরা জানি ডিভাইডেড বাই, এর মাত্রা কী আছে, এ হচ্ছে কি এল স্কোয়ার, তাই না, ইনটু ডিভি, ভিয়ের মাত্রা কী আছে দেখো, ভিয়ের মাত্রা মানে কি এল টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, তাই না, ডিভাইড বাই শুধু এল, শুধু এল, তাই না, শুধু এল হবে। তাহলে এই এল, এই এল কেটে দাও, তাহলে এখানে কী পেলাম দেখে নাও, উপরে পেলাম এম এল টি মাইনাস টু, নিচে নিচে পেলাম দেখো না কী আছে এল স্কোয়ার, এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে এখানে একটা এল কাটবে, এই একটা এল, এখানে একটা এল কাটবে, তাহলে কী পাচ্ছি দেখে নাও, ইকুয়াল টু এম, এম দেখে নাও আছে শুধু এম, এল একটা নিচে আছে শুধু এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে দেখো টি মাইনাস টু আছে, টি মাইনাস ওয়ান আছে, তাহলে একটা কেটে যাবে একটা থাকবে, তাহলে টি মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে ইটার মাত্রা। তাহলে ইটার মাত্রা কী এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। তাছাড়া তোমরা এটা একদম প্রথম মাত্রা বিশ্লেষণ যে প্রথম যে চ্যাপ্টার ছিল সেখানে তোমরা এটা দেখেছিলে যে সান্দ্রতা অঙ্কের মাত্রা ছিল কি এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমরা সান্দ্রতা অঙ্কের মাত্রা কী পেলাম এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। তা দেখানো আজকে টোটাল সান্দ্রতা অঙ্ক সম্পর্কে টোটাল বিষয়টা আলোচনা করলাম, কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স ব্রেজেন সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। ক্লাস ইলেভেনের ফিজিক্সের সমস্ত ক্লাস পাওয়ার জন্য সায়েন্স ব্রেজেন চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখান থেকে ক্লাস ইলেভেনের ফিজিক্স বলে যেই ফোল্ডার আছে সেখানে ক্লিক করে টোটাল থিওরিটা পেয়ে যাবে, ক্লাস ইলেভেন ফিজিক্স এমসিকিউ বলে ওখানে যদি ক্লিক করো যে সব চ্যাপ্টারে এমসিকিউ সলভ করা গেছে সেগুলো পেয়ে যাবে, আর ক্লাস ইলেভেন ফিজিক্স নিউমেরিক্যাল সেখানে প্রত্যেক চ্যাপ্টারে নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো সমাধান করা আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটাই ভিডিও, প্রত্যেকটাই কনসেপ্টগুলো বা প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা এমসিকিউ খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগবে সেটা দেখ, ভিডিও ভালো করে দেখবে, দেখে তোমরা কমেন্টে জানাবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে, হ্যাভ এ নাইস ডে।